হে এভরিওয়ান, আমি পার্সোনালি খুব বেশি পছন্দ করি আমাদের আজকের ইউনিট, উইচ ইজ অনার ব্যান্ড 6। মিস্টার জাহিদ সাহেব হঠাৎ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন, তাই তিনি স্মার্ট ব্যান্ড কিনবেন ভাবছেন। একই সাথে চাচ্ছেন একটি স্মার্ট ওয়াচও, কিন্তু দুটি হাতে পড়লে কেমন দেখাবে, আর এত টাকাও কোথায় পাবে সে? তাই খুব ডিপলি খুঁজে বের করেন আমাদের আজকের ইউনিট অনার ব্যান্ড 6। বর্তমানে মার্কেটে যত ব্যান্ড রয়েছে তাদের মধ্যে বেস্ট বাট আন্ডাররেটেড ব্যান্ড এই অনার ব্যান্ড 6। সো এটি কেন বেস্ট জানতে চাইলে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি দেখতে থাকুন। সো লেটস বিগিন। ওয়েল, প্রথমেই কিছু কথা, আমাকে যদি কেউ পার্সোনালি জিজ্ঞেস করে বর্তমানে বেস্ট ব্যান্ড কোনটি, নিঃসন্দেহে আমি বলবো এই অনার ব্যান্ড 6। মি ব্যান্ডও ভালো, বাট কিছু দিক দিয়ে এটি মি ব্যান্ড থেকেও এগিয়ে। সো এই আন্ডাররেটেড ব্যান্ডটি সম্পর্কে বিস্তারিত জানি, চলুন। আজ প্রথমেই ডিসপ্লে দিয়ে শুরু করছি, কারণ এর ডিসপ্লেই নজর কাড়বে সবার আগে। এতে আছে 1.47 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে উইথ ন্যারো বেজেল, আর সাইডের দিকে এক্সপ্যান্ডেড হওয়ায় ইজি টু টাচ এর ডিসপ্লে। অর্ডিনারি অন্য সব ব্যান্ড থেকে এর ডিসপ্লে 148% বড়। এর রিজুলেশন 194x368 পিক্সেল, আর 2.5D কার্ভ গ্লাস তো আছেই। ব্রাইটনেসও বেশ ভালো, ডিরেক্ট সানলাইটে স্পষ্ট বোঝা যাবে সব। আর এর ডিসপ্লে আমাদের কাছে মনে হয়েছে যেন একটি স্মার্টফোনের ডিসপ্লে। এর ডিজাইন আর বিল্ডের কথা বললে প্রথমেই মুখে আসবে ইটস জাস্ট প্রিমিয়াম। স্মার্ট ওয়াচ অ্যান্ড ব্যান্ডের একটি হাইব্রিড ভার্সন এটি। স্কোয়ার শেপের ডিভাইসটি সবারই নজর কাড়বে। সম্পূর্ণ হাইগ্রেড প্লাস্টিক মেড ব্যান্ডটির উপরে আছে গ্লাস, সাইডে আছে বাটন, আর নিচে বেশ কিছু সেন্সর আর চার্জিং পিন। রেড লাইন বাটনে আবার অনরের লোগো, এই ছোট্ট ছোট্ট ডিটেলগুলো বেশ আকর্ষণীয় করে তুলেছে একে। তিনটি কালারে অ্যাভেলেবিলিটি, ম্যাটোরাইট ব্ল্যাক, স্যান্ডস্টোন গ্রে আর কোরাল পিঙ্ক। এছাড়া এর স্ট্র্যাপের কোয়ালিটিও অ্যাজ ইউজুয়াল প্রিমিয়াম। সব ধরনের হাতে খুব ইজিলি ফিট হয় এটি। এমন ছোট্ট ছোট্ট ডিটেল চোখে না পড়লেও কাজের বেশ। স্ট্র্যাপ সহ এর ওয়েট মাত্র 29 গ্রাম। এছাড়া এই ব্যান্ডটি 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্টের সাথে এসেছে, তাই 50 মিটার পানির নিচে গিয়ে ডাইভিং করলেও কিছু হবে না এর। আর চিপসেটের কথা বললে এতে আছে কিরিন A1 চিপসেট, যার কারণে এটি বেশ স্মুথ। ব্যান্ডের কথা বললে ব্যাটারি লাইফও মাথায় আসে। সো এতে আছে 180 mAh এর একটি ব্যাটারি, যা গুড ইনাফ। ব্যাটারি 0-100% হবে আন্ডার অ্যান আওয়ার টাইমে। বলা চলে 10 মিনিট চার্জ করলেই 3 দিন ব্যাকআপ পাবেন এতে, আর ফুল চার্জে 14 দিনের মতো ব্যাটারি লাইফ পাবেন, হেভি ইউজে 10 দিন। চার্জ করার জন্য আছে ম্যাগনেটিক চার্জের অপশন। ম্যাগনেটিক চার্জারটি ব্যান্ডে অ্যাটাচ করে যে কোনো পাওয়ার ব্যাঙ্ক বা PC বা অ্যাডাপ্টার থেকে খুব ইজিলি চার্জ করা যাবে এটি। অনার ব্যান্ড 6-এ আছে ব্লুটুথ 5.0 কানেক্টিভিটির জন্য, আর ফোনের সাথে কানেক্ট করতে ডাউনলোড করতে হবে হুয়াওয়ে ফিট অ্যাপ। এরপর সিম্পলি পেয়ার করে নিতে হবে। অ্যাপে আছে বেশ কিছু অপশন, আর ওয়াচের ডিটেলও দেখতে পাবেন অ্যাপেই। তাছাড়া অনলাইন থেকে অনেক অনেক ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন, চাইলে ওয়াচে নিজের ছবিও অ্যাড করতে পারবেন। দ্যাটস কুল, ইজন্ট ইট? এর UI এর কিছু হাইলাইটেড ফিচার্স বললে এতে মিউজিক কন্ট্রোল করতে পারবেন ফোনের, স্ট্রেস মনিটর করতে পারবেন, আর ওয়াচ থেকে ডিটেল সব কিছু দেখতে পারবেন। আছে 10টি প্রফেশনাল স্পোর্টস মোড, আর মজার বিষয় হচ্ছে এটি নিজে থেকে অটো ডিটেক্ট করে ফেলে। এছাড়া আছে ফিমেল সাইকেল ট্র্যাকার, মেনস্ট্রুয়াল বা পিরিয়ড কবে হবে এটি আগে থেকেই ওয়ার্ন করবে। আছে স্লিপ মনিটর, যা খুব বেশি অ্যাকুরেট ইভেন মি ব্যান্ড 6 থেকেও। আরও আছে ব্লাড অক্সিজেন মনিটর, যা এই প্যান্ডামিকের সময় খুব বেশি কাজে আসবে। 24 আওয়ার হার্ট রেট মনিটরিং তো আছেই। ট্রুসিন 4.0 থাকায় এর অ্যাকুরেসি চমৎকার। আরও আছে আইডল অ্যালার্ট, অনেকক্ষণ বসে থাকলে ওয়ার্ন করবে এটি হাঁটার জন্য। এবার ডিটেল জানিয়ে, সো উপর থেকে সোয়াইপ করলে পাবেন কুইক মেনিউ, সেখানে আছে বেশ কিছু ইনফো, যেমন ব্যাটারি লেভেল, ডেট আছে, DND, স্ক্রিন টাইম, আছে ফাইন্ড মাই ফোন। I'm here.
আরও আছে অ্যালার্ম ও সেটিংস। নিচে থেকে সোয়াইপ করলে দেখতে পাবেন নোটিফিকেশনস, যে যে অ্যাপের নোটিফিকেশন দেখতে চান তা হুয়াওয়ে অ্যাপ থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর ডানে বামে সোয়াইপ করলে আছে আরও বেশ কিছু অপশন, লাইক হার্ট রেট, ওয়েদার, মিউজিক কন্ট্রোল, আলিপে, অ্যাক্টিভিটি ইনফো। আর হোমে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। প্রিলোডেড কিছু আছে, আরও চাইলে অ্যাপ তো আছেই, কিছু ওয়াচ ফেস কাস্টমাইজেবলও। আর বাটনে প্রেস করলে চলে যাবেন অল অ্যাপসে, আর লং প্রেসে পাওয়ার অফ বা রিস্টার্ট করা যাবে। ওয়েল, এতে অ্যাপ হিসেবে আছে ওয়ার্কআউট, রেকর্ডস, হার্ট রেট, এসপিও টু, অ্যাক্টিভিটিস, স্লিপ মনিটর, স্ট্রেস, ব্রিদিং এক্সারসাইজ, মিউজিক, নোটিফিকেশন, ওয়েদার, আলিপে, অ্যালার্ম, ফ্ল্যাশলাইট, ফাইন্ড মাই ফোন ও সেটিংস। আর সেটিংসে আছে ডিসপ্লে, ভাইব্রেশন, DND, ওয়ার্কআউট সেটিংস, সিস্টেম হেলথ আর অ্যাবাউট। সো আজ সব শেষে আনবক্সিং। বক্স কন্টেন্টের কথা বললে এতে কী কী আছে চলুন দেখে নেওয়া যাক। ওয়েল, বক্সের উপরে দেখতেই পাচ্ছেন আছে প্রোডাক্টের ছবি, আরও আছে বেশ কিছু ডিটেল। নাও লেটস আনবক্স ইট। আনবক্স করলে প্রথমে পেয়ে যাবেন মেইন ব্যান্ড। লুক এট দিস, ইটস টু মাচ প্রিমিয়াম। সো এরপর আছে একটি ম্যাগনেটিক চার্জার, ম্যাগনেটিক ইজ মোর কনভিনিয়েন্ট। আর আছে একটি চাইনিজ ইউজার ম্যানুয়াল গাইড। সো এই ছিল বক্সে। অবশেষে বলবো ব্যান্ডের মধ্যে এই অনার ব্যান্ড 6 হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, ইয়েস ওয়ান অফ দ্য বেস্ট স্মার্ট ব্যান্ড। চমৎকার ডিজাইন, ইমার্সিভ ডিসপ্লে, ভালো ব্যাটারি লাইফ ও অনেক অনেক ফিচার্স মিলে একে বানিয়েছে এক পাওয়ার হাউস। সো যারা একটি ব্যান্ড কেনার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এই চমৎকার অনার ব্যান্ড 6। আর আপনারা মি ব্যান্ড এবং অনার ব্যান্ডের কম্পারিজন দেখতে চান কিনা তাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। অনার ব্যান্ড 6 এখন অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছে আপনাদের প্রিয় bdshop.com-এ। কেনার জন্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ভিজিট করুন অথবা ভিজিট করুন bdshop.com-এ। আর এমনই ইন্টারেস্টিং ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল চ্যানেলটি অ্যান্ড বেল আইকনে ট্যাপ করে অল সিলেক্ট করুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার প্রশ্ন বা মতামত থাকলে জানিয়ে দেবেন, অ্যান্ড শেয়ার মাস্ট। ধন্যবাদ bdshop-এর সাথে থাকার জন্য। অ্যান্ড দিস ওয়াজ জিয়ার তুহিন, ডেফিনেটলি গাইস, আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান। পিস।